বিগত 11 তারিখে যে ঘটনা ঘটানো হয়েছে সেই জন্য ভীষণভাবে আমরা লজ্জিত, ঠিক আছে। আর যারা করেছে তারা এইটুকু চিন্তা করে নাই যে আজকে আমাদের বাচ্চাদের পানীয় জলের যে অবস্থা, যেখানে চাবি দেওয়া দরকার ছিল বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, যেখানে জানিয়ে আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের এটা খুব আমাদের জরুরি একটা দরকার, কিন্তু সেটা না করে একদিন স্কুল বন্ধ করার জন্য তারা বাচ্চাদেরকে এসে এইভাবে চাবি দেওয়ার জন্য গ্রামবাসী হিসাবে এবং বাচ্চাদের গার্জেন হিসাবে আমরা খুব লজ্জিত। আপনাদের কাছে আমরা নতমস্তক হয়ে ক্ষমা চাইছি এবং আমরা পা ধরে ক্ষমা চাইছি, ঠিক আছে। শিক্ষকদের নিয়ে নানান অভিযোগের মাঝেই এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকলো বাঁকুড়ার জঙ্গল। গ্রামের স্কুলের শিক্ষকদের পায়ে ধরে ক্ষমা চাইলেন অভিভাবকরা, কিন্তু এই ঘটনার পেছনের গল্পটা কি জানতে হলে পিছিয়ে যেতে হবে মাত্র কয়েকটা দিন। গত 10ই মার্চ শুক্রবার যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটে সামিল হয়েছিলেন সারেঙ্গার নেতরপুর গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পরের দিন শনিবার শিক্ষকরা স্কুলে গেলে দেখেন মূল ফটকে চাবি দেওয়া। আগের দিন যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটে সামিল হওয়ায় কেউ বা কারা স্কুলের মূল ফটকে চাবি লাগিয়ে দেয় বলে জানা যায়। পরে সারেঙ্গা থানার পুলিশ গিয়ে ওই চাবি খুলে দিলে স্বাভাবিক পঠন পাঠন শুরু হয়। এই ঘটনার পর লজ্জিত ওই স্কুলের অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ মঙ্গলবার স্কুলে গিয়ে ওই কৃতকর্মের জন্য শিক্ষক শিক্ষিকাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করেন। এই বিষয়ে প্রধান শিক্ষক অজয় রাউত বলেন, ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই বেশি ভালো লাগছে। কর্মজীবনের বাকি দিনগুলো সকলকে নিয়েই তারা চলতে চান বলে জানান। আজকে কি কারণে আপনাদের এখানে গ্রামের মানুষরা এসে দেখলাম আপনাদের কাছে ফুলের তোড়া দিয়ে ক্ষমা চাইলেন এবং পায়ে ধরে ক্ষমা চাইলেন, এর কারণটা কি? গত 11 তারিখে যেটা হচ্ছে 10 তারিখে বন্ধের পরিপ্রেক্ষিতে তালা দেওয়া হয়েছিল গ্রামের মানুষ, সেদিন কিন্তু যারা প্ররোচনামূলকভাবে তালা দিয়েছিলেন তাদের সামিল হন নাই। ওনারা নিজেরা বুঝতে পেরেছেন যে এটা মাস্টারমশাইদের উপর মানে গুটি কয়েক লোক অন্যায় বা ওই অত্যাচার মানে অন্যায়ভাবে তালা দিয়েছে, তাই ওনারা এসে আজকে আমাদের সাথে আলাপ আলোচনা করে নিজেরা গ্রামের হয়ে দোষ স্বীকার করলেন। কিন্তু এই দোষ স্বীকারটা আমি নিজের দিক থেকেও মেনে নিতে পারছি না আর কি, ওনাদের কোনো দোষ নাই। কারণ সেদিন হচ্ছে কি কোনো একজনও গার্জিয়ান কিন্তু ওনাদের সাথে ওই প্ররোচনায় পা দেন না, ফাঁদে পা দেন না, এইটাই আমার সবথেকে গর্বের বিষয়। তারা এসে আজ আমাদের কাছে গ্রামের তরফ থেকে ভুল স্বীকার করেছেন, ভালো লাগলো। কারণ আমরা চাই যতদিন এখানে থাকবো নিজেদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকি আর কি। গ্রামবাসী মিতুন দাস, শ্রীকান্ত দুলেরা বলেন কয়েকজন দুর্বৃত্ত অভিভাবক গ্রামবাসীদের অনুমতি ছাড়াই স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছিল। বিষয়টি যথেষ্ট নিন্দেজনক, এখানে শিক্ষক মশাইদের ব্যবহার ও পড়া। আপনারা কি জন্য এসেছেন এখানে আজকে? আমরা এসেছিলাম সেদিন মাস্টারদের সঙ্গে মানে কতগুলো অপ্রীতিকর লোক এসে মানে মাস্টারদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, তাহলে সেই কারণে আমরা কোনো গার্জেন আমাদের সেদিন আসেনি বা আমরা মাস্টার আমার খুবই ভালো, সে মাস্টারদের ব্যবহার ভালো, তাদের সঙ্গে পড়াশোনা দিক থেকে সব কিছুর দিক থেকে তারা মাস্টাররা সাহায্য করে এবং আমাদের গ্রামবাসীরাও ইয়াকে সাহায্য করে। তো সেই কারণে আমরা সেদিন কিছু লোক এসে তালা ঝুলিয়ে দিয়ে আমরা সেদিন থেকে খা থাকিনি, খবরটা শোনার পর আমাদের খুবই মানে দুঃখিত হয়। তারপরে সেই জন্য আমরা এসে এখানে এসে আমরা মাস্টারদের সঙ্গে আলোচনা করলাম, দিয়ে তারপরে বলি স্যার আমরা যেটা হয়ে গেছে সেটা আমাদের তার জন্য আমরা খুবই দুঃখিত এবং তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা সেদিন বুঝতেই পারিনি আর যে মানে তারপরে আমাদের যে মানে স্কুলের যে পানীয় জলের যে ব্যবস্থা আছে সেই পানীয় জলের ব্যবস্থাটা খুবই খারাপ, মানে অস্বাস্থ্যকর জল, মানে ছেলেরা সেটা জলটা খেতে পারে না, আয়রনের ভাবে জল পরিষ্কার নাই, সে তারপরে কিছু ছেলেদের শরীর খারাপ হয় মাঝে মাঝে দেখা যায়। সেই জলটা অনেকবার মানে ব্লক জানানো হয়েছিল, পঞ্চায়েতে জানানো হয়েছিল, কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি এবং তারপরেও সারাও ইয়ে করেছিল এবং আমাদের সেটার থেকে যে কোনো গ্রাম মানে যারা এসেছিলো কোনোভাবেই তারা পরিষ্কার ব্যবস্থা কিছু করতে পারেনি। তাহলে সেটি জানতে পারতাম তাহলে আমার সেদিনই আছে প্রতিবাদ, ওইটার জন্য আমরা খুবই দুঃখিত এবং সাধ্যের কাছে এসে আমরা ক্ষমা প্রার্থনা করব। জানতে পারতাম সেদিনই যে তালা দিয়ে যায়, আমরা যদি সঙ্গে সঙ্গে জানতে পারতাম সঙ্গে সঙ্গে আসতাম, কিন্তু আমরা অনেক পরে বলতে পারলাম যে তালা দিয়ে যায়। অসম্মান করা হয়েছে এই কারণে আমরা গ্রামের মানুষ হিসেবে খুবই লজ্জিত এবং দুঃখিত।
সকল এলাকার যতটা শিক্ষক আছে আমাদের পশ্চিমবঙ্গ বা ডিস্ট্রিক্টে যতটা শিক্ষক মহাশয় আছেন বা শিক্ষা গুরু আছেন তাদের কাছে সকল সবার কাছেই আমি গ্রামবাসী হিসেবে ক্ষমা প্রার্থী।